আজকে আমি কথা বলবো ফরেন ব্যাংকনোট নিয়ে। এবার ফিলাটেলিক ফেয়ারে গিয়ে দেখতে পেলাম বিভিন্ন স্টলগুলোতে বাংলা ব্যাংকনোট থেকে ফরেন ব্যাংকনোট বেশি দেখা গেছে। বর্তমানে বাংলাদেশের কালেক্টরদের মধ্যে একটা বড় অংশ ফরেন ব্যাংকনোট সংগ্রহ করছে এবং ফরেন ব্যাংকনোটের বিভিন্ন থিম নিয়ে কাজ করছে, যেমন পলিমার ব্যাংকনোটের থিম, ওয়ানডেনো ব্যাংকনোটের থিম, কুইন এলিজাবেথ ব্যাংকনোট থিম ইত্যাদি বেশ জনপ্রিয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের বিভিন্ন ফরেন ব্যাংকনোট। আপনারা যদি কেউ ফরেন ব্যাংকনোট সংগ্রহ করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনার পছন্দের ফরেন ব্যাংকনোট কোনটি। যেমন আমি ফরেন ব্যাংকনোটের মধ্যে কুইন এলিজাবেথ থিম নিয়ে কাজ করছি, তাই আমি মেলার বিভিন্ন স্টলে গিয়ে কুইন এলিজাবেথ টু এর ফরেন নোট সংগ্রহ করেছি। একসময় ফরেন নোটগুলো খুব কম পাওয়া যেত, কিন্তু বর্তমানে বিভিন্ন মেলার কারণে বিভিন্ন স্টলে খুব সহজে ফরেন নোট পাওয়া যাচ্ছে এবং সংগ্রাহকরা খুব সহজে সংগ্রহ করতে পারছে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিভিন্ন ফরেন নোট সম্পর্কে জানতে পারবেন। এই ফরেন নোটগুলোর মধ্যে আপনাদের সংগ্রহে কোন কোন নোটটি রয়েছে এবং কোন কোন নোট আপনি সংগ্রহ করতে চাচ্ছেন তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এখন দেখতে পাচ্ছেন জিম্বাবুয়ের ব্যাংকনোটগুলো। মূলত জিম্বাবুয়ের ব্যাংকনোটগুলো একটু বড় অঙ্কের হয়ে থাকে, যেমন $1 trillion, $1 billion, $100 billion, $100 trillion ইত্যাদি। যদিও নোটগুলোর ভ্যালু কম, তাও নোটগুলো বড় অঙ্কের দেখে অনেকে এটি সংগ্রহ করে রাখে। ফরেন ব্যাংকনোটগুলো সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ফরেন নোটগুলোর মধ্যে আপনাদের সংগ্রহে কোন কোন নোটটি রয়েছে এবং কোন কোন নোট আপনি সংগ্রহ করতে চাচ্ছেন তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।
চলুন দেখে আসি বাকি ফরেন নোটগুলো। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.